গ্রাম বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্য আমার মন প্রাণ সব ভরিয়ে দেয়। তোমরা ভিডিওটি দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আজকে আমি ভিডিওটা শুরু করছি, এখন ঘড়ির কাঁটায় সকাল 10টা, 10টা থেকে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা নতুন তাদের সকলকে আমার চ্যানেলে জানাই ওয়েলকাম, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সকাল থেকে ভিডিও করবার ইচ্ছা ছিল, কিন্তু বন্ধুরা বিন্দু মাত্র টাইম পাইনি। এখন একটু ফ্রি হলাম, তাই ভাবলাম একটু ভিডিও বানাই। তো সবাই দেখতে থাকো। এখন আমি যাচ্ছি আমাদের বাজারে, বাজার করতে যাব। কিছু জিনিস নেই, তো এখন ফ্রি আছি, হাতে সময় আছে, তো বাজারগুলো করে নিয়ে আসা যাওয়া যেতেই পারে, তাই জন্যই যাচ্ছি। বন্ধুরা, ব্যাগ হাতে করে নিয়েছি, এবার বাজারের দিকে যাচ্ছি। আর এটা তোমরা জানো সবাই, আমাদের গ্রামের রাস্তা, চারিপাশটা সবুজ গাছপালায় ঘেরা, আর ফুরফুরে হাওয়াও দিচ্ছে, দারুণ একটা মনোরম পরিবেশ। আর এখানে দেখতেই পাচ্ছ, আমি চলেছি পথ ধরে, গিয়ে উঠবো পাকা রাস্তায়, তারপর বাজার। বন্ধুরা, আমার বাজার করা হয়ে গিয়েছে। আমি না বাজারের ওখানের মুহূর্তগুলো তোমাদের কাছে দেখাতে পারি না, তার জন্য তোমরা প্লিজ কিছু মনে করবে না, কারণ আমরা তো গ্রামে থাকি, সব কিছুর ভিডিও করা এখানে সম্ভব হয়ে ওঠে না, আমার হয় না। আর এখানে দেখতে পাচ্ছ, এটা আমাদের গ্রাম, মেঘগুলো দেখো কি সুন্দর, দারুণ লাগছে তাই না? আর আমি চলে এসেছি, চলো এবার তোমাদের দেখিয়ে দিই আজকের আমি কী কী বাজার করলাম। আর আমার এখন প্রচণ্ড ক্লান্ত লাগছে বাজার করে এসে। লঙ্কা নিয়েছি 50, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখতেই পাচ্ছ, মাছ নিয়েছি, পার্সে মাছ 250 নিয়েছি। আর এইদিকে আছে দেখতেই পাচ্ছ মুগের ডাল, ডিম নিয়ে নিয়েছি 4টে, কলমি শাক নিয়েছি 2 আঁটি, 2 আঁটি কলমি শাক, একটা ছোটো মাজন নিয়েছি, যেখান থেকে নিচ্ছিলাম ওখানে বড় সাইজের ছিল না, ছোটো দিয়ে কাজ চালিয়ে দিই। বাজারের পাট মোটামুটি মিটল, এবার আমি একটু টিফিন করব। তোমাদের তো দেখিয়েছি, আজকে আমি একটু দোকান থেকে পরোটার ঘুগনি নিয়ে এসেছি, ওটাই খাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ, টিফিন চলে এসেছে, এবার আমি একটু খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। চলো, টাটা বাই অ্যান্ড টেক কেয়ার।